ঠিক এই জন্য আমি একটু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন রান্নাঘর থেকে রান্না করতে করতে ভিডিওটি আমি এখন শুরু করলাম, অনেকটাই লেট হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে, 1টা পেরিয়ে গেছে বোধহয়, এখন 1.5টা বেজে গেছে। তো আমি এখন রান্না করতে এসেছি, তো এখানে মাছটা ভাজা আছে, মাছের মাথা। তো এতটা লেট হওয়ার কারণ হচ্ছে কালকে আমরা বেরিয়ে যাব, তো সমস্ত জিনিস প্যাকিং করা আরো সমস্ত জিনিস মানে ম্যানেজ করে সমস্ত কিছু করতে করতে এতটাই লেট হয়ে গেছে। এতটাই লেট হয়ে গেছে এই জন্য ওই দিকে গেছে, এই পাশে গেছে, সব দিকে আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়। আর আমি রান্না করছি তার কারণে আরো বেশি হেঁটে করছি, এই কারণে যে মা আর মা মা দাদা গেছে মাসিমানির বাড়ি কাজ, সেই জন্য আমাকে রান্না প্যাকিং এগুলো সব একসাথেই করতে হচ্ছে, তো সেই জন্য এতটা লেট হয়ে গেছে। এখন মেন চিন্তা হচ্ছে আমার খাওয়ার জন্য, মেনু হয়ে গেছে, তো দিদুন দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি, তো দিদুন দাদা ভাইকে খেতে দিতে হবে, তো আরো বেশি কেন মাথায় হেঁটে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে যেহেতু আসছি জিনিস মাছটাকে লৌটাবার জন্য, তো চলো আগে তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর এবছর ভাতও হয়ে এসেছে আমার, আর এর মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, তো রান্না হয়ে একটু তাড়াতাড়ি করে আমি রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখন বাজছে দুপুর 2, আমার রান্না যা হোক কমপ্লিট করে নিয়েছি, তো আগে গিয়ে ঝটফট করে দিদুন দাদা ভাইকে আগে খেতে দিয়ে দিই, রান্না এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো তো চলো তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই যে আমি কী কী আজকে করেছি। তো এখানে রয়েছে আলু, আর এখানে আছে লঙ্কা আর জিরে তেল দিয়ে ভাজা, এটা এখানে করব আলু ভাতে বা আলু চোখা যেটাই বলতে পারো। তো এখানে ভাত, এখানে আলু দিয়েছি, এখানে করেছি পেঁপে দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল, আর এখানে করেছি আমি আমি একটা হালকা তেলের ডিমের ঝোল বা ডিমের কারি, ডিমের কারি যেটাই বলতে পারো। আর সাথে একটা দেখতে পাচ্ছ মুড়ো রয়েছে, মাছের মাথা রয়েছে, তো মাছের মাথাটা, দুটো মাছ রয়ে গিয়েছিলো যেহেতু কালকে যাবো, তো একেবারে প্লেন খাওয়ার করেছি, আর বাড়িতে আর এই জন্য কোনো সবজিও কিনিনি, আর মাছ দুটোই রয়ে গিয়েছিলো। এখানে একটা রোজির মাছের মাথা রেখেছি, আর এখানে এটা দিদুনকে দিয়ে দেবো, আর যে ডিম রয়েছে আমার দাদা ভাইয়ের। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন 7টা সাড়ে 7টা বেজে গেছে, এই দেখো এখানে অবস্থা, সেই গোছানো গুছিনি চলছে এখনো পর্যন্ত। তোমরা এখন যত ভিডিওতেই শুধু এখন দেখতেই শুনতেই পাবে যে গোছাচ্ছি গোছাচ্ছি, যদি আজকেই লাস্ট, কালকে আমরা যাচ্ছি, ও তো কোথায় যাচ্ছে সেটা তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে। আর এখানে দেখো সমস্ত জিনিস মেলা আছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কালকে থেকে পুরো আকাশ মেঘলা হয়ে আছে, কারেন্টও চলে গেছে। হ্যাঁ যা, কারেন্টটা এলো আবার চলে গেল, কি হচ্ছে কিছুই জানি না। তো আর রোজি, তার উপরে রোজি এত পরিমাণে চিল্লাচ্ছে তো বলার নেই, ওর প্রত্যেক দিনের একটা ই হয়ে যায়, রুটিন হয়ে যায় চিল্লানা। মানুষের রুটিন, আমাদের সবার আলাদা রুটিন থাকে, কিন্তু ওর রুটিন হলো যে চিল্লানা। বাবা নাম নিয়েছি আর এসেও গেছে, দেখো তো বেশি তেমন ব্লগ করতে পারছি না, কারণ বিভিন্ন কাজের কারণে, মানে কাজ বলতে গিয়ে প্যাকিং প্যাকিং প্যাকিং, এই কারণে ব্লগ করতে বেশি পারছি না। তো যতটা পারছি তবু করছি, কন্টিনিউ করছি, তো যতটা পারবো একটু, মানে যতক্ষণ না যাচ্ছি যতটা পারবো, তো একটু একটু করে ছোট ছোট করে ক্লিপ দিতে থাকবো। এখনো পুরো দেখো, এখনো পর্যন্ত একটা ট্রলি, একটা এখানে ব্যাগ, এখনো ব্যাগ হবে, তাছাড়া আরো মনে হয় দুটো মতো বা একটা মতো ব্যাগ এখনো রেডি হবে, কারণ কালকে 12:30টার সময় ট্রেন আছে, আমাদেরকে বেরোতে হবে আরো তাড়াতাড়ি। তো কটার সময় কি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো বেশি বকবক করবো না, এখন তাড়াতাড়ি করে জিনিসগুলো আগে গোছাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং, তো এখন বাজছে সকাল 8টা, তো আমাদের বেরিয়ে যাওয়া, আজকে আমরা যাচ্ছি, তো আমাদের বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে 10:30টার সময় আমরা বেরোবো। তো আকাশে এত, মানে আকাশ পুরো ঘন কালো হয়ে আছে, লাস্ট 2 দিন টিপটিপ করে হালকা বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কী করে কি হবে কিছু খুঁজে পাচ্ছি না। তো সকাল মানে গোটা মানে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে, তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, সকালেও এমনকি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর এখনো পর্যন্ত পুরো আকাশ ঘন কালো মেঘে ভর্তি। জানি না যাওয়ার আগে, যাওয়ার দিনই যেন যত মানে প্রবলেম, কারেন্টও নেই, ফোনে চার্জ নেই, কিছু নেই, কারেন্টও নেই, মানে এতটা মুশকিল হচ্ছে, মানে কি বলবো, খুব ভীষণই প্রবলেম হচ্ছে। এখন কি হবে সেটাই ভাবছি, মানে বৃষ্টি তো থামবেই না আজকে, পুরো শিওর যে আজকে বৃষ্টি আর থামবে না, বৃষ্টি আবার বাড়ছে, থামার থামার থেকে বৃষ্টি আবার বাড়ছে। কালকে তো আনতে বলেছিলাম যে ট্রেনে যাব, যে বসে
কিছু খাওয়ার জন্য স্ন্যাক্স জাতীয় কিছু, দেখি কি এনেছে। তো ব্যাগে প্যাক হয়েই আছে টিস্যু একটা, যেটা খুব ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, আমাদের তো মাস্ক শেষ হয়ে গিয়েছিল, মাস্কটাও এনেছে। আর আর এগুলো না, এগুলো হচ্ছে সব বেকারির বিস্কিট, এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। একটা নিমকি, সরি আমার ভোলা ভুল হয়ে গেছে, বিস্কুট না এগুলো, নিমকি। আর ওগুলো বোধ হয় চাল ভাজা, হ্যাঁ চাল ভাজা, চানাচুর, আবার এতগুলো চানাচুর, বিস্কুট, এগুলো বেকারির কিনা আমি বলতে পারবো না। মোটামুটি যা স্ন্যাক্স এনেছে মনে হয় সেখানে গিয়েও খাওয়া হয়ে যাবে, এত স্ন্যাক্স। আর ট্রেনে টাইম কাটানোর জন্য এগুলো একদম ঠিকঠাক। তো এখানে বিছানাগুলো এরকম হয়ে আছে, বিছানাগুলো তুলতে হবে, কিন্তু বিছানাগুলো তুলতে গিয়ে একটা জিনিস বেরিয়ে যাবে এক্ষুনি, সেটা হলো এইটা, সেটা হলো তো এইটা, বলি বাবা ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ওইটাই ঘুম দিচ্ছে রোজি আমাদের। যেহেতু বাড়িতে থাকবো না, তো এগুলো সমস্ত কানেকশন গুলোকে খুলে দিয়ে যেতে হবে। তো এখানে দেখে নিচ্ছি একবার, পুরো ফ্রিজ ক্লিয়ার হয়ে গেছে, কিছুতে কিছু নেই। আর এগুলো সস টস এগুলো থেকেই যাবে, এগুলো বের করাবার কোনো প্রয়োজন নেই, এগুলো নষ্ট হবে না। তো এখানটা পুরো ক্লিন হয়ে গেছে, সবজি, বাবা ফ্রিজের কি অবস্থা, সবজির এখানেও ক্লিন। আর এটা ডিপ ফ্রিজ, না কিছুই নেই, ক্লিন। অনেকখানি লেট হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, খাওয়াটাও সব কমপ্লিট, মা দাদা ওরা সবাই খাচ্ছে, তো রেডি হয়ে গেছে এখন। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি, এরপরে যে ট্রাভেল মানে যাব যে সেই ভিডিওটা আলাদা করে আসবে। তো চলো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ 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 যদি নতুন করে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করার পর অল অপশনটিতে ক্লিক করে দেবে, যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।